আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। আজকে খুবই চমকপ্রদ একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি। বিশ্বের এই সময়ের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে বিপত্তিতে ফেলেছে এক ধরনের প্রজাপতি, আর এই বিপত্তির সুযোগ কাজে লাগাতে চাইছে তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের অনুসারী বিরোধী দল সিএইচপি। তারা বলছেন রিসেপ তাইপ এরদোয়ান সাধারণ জনগণকে প্রজাপতির হাত থেকেও রক্ষা করতে পারছেন না। কী রহস্য, এই কথার অর্থই বা কী, সেই বিষয়েই আমি খোলাসা করব। প্রিয় বন্ধুরা, ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শহর। শুধু তুরস্কের নয়, গোটা পৃথিবীর গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ইস্তাম্বুল। নেপোলিয়ন বলেছিলেন, পৃথিবীর রাজধানী যদি কোনো একটি এলাকাকে চিহ্নিত করা হয় বা একটি এলাকাকে যদি পৃথিবীর রাজধানী করা হয় তাহলে সেটি করতে হবে ইস্তাম্বুলকে। ইস্তাম্বুল এতটাই গুরুত্বপূর্ণ, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ইস্তাম্বুল। ইস্তাম্বুলের পাশে রয়েছে বসফরাস, সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। সেই শহরে এক ধরনের রাক্ষসে প্রজাপতির আগমন ঘটেছে, যে আগমনের কারণে বেকায়দায় পড়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। তবে বিশ্লেষকরা বলছেন এরদোয়ানের কাছে এই সামান্য প্রজাপতি নিশ্চয়ই খুব জটিল এবং কুটিল বিষয় নয়, তিনি এটিকেও মোকাবেলা করতে পারবেন। সম্প্রতি ইস্তাম্বুলে পোকামাকড়ের উপদ্রব খুব বেড়েছে, তবে সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে এই প্রজাপতি। প্রজাপতি বলতেই আমরা বুঝি প্রেম ভালোবাসার প্রতীক। প্রজাপতির রঙিন পাখা নিয়ে অসংখ্য কবিতা গান সব দেশেই হয়েছে, কিন্তু এখন যে প্রজাপতির কথা আপনাদের সামনে পাড়ছি সেটা হচ্ছে রাক্ষসে প্রজাপতি। এদের যন্ত্রণায় ঘর থেকে বের হওয়াই দায়ী হয়ে গেছে স্থানীয়দের। মানুষের জন্য ক্ষতিকর না হলেও এই প্রজাপতি উদ্ভিদের জন্য ক্ষতিকর, বিশেষজ্ঞরা এমনটাই বলেছেন। তারা জানান ইস্তাম্বুলের বোকোজ মহানগরীর উত্তর এশীয় প্রান্তে বসফরাস এবং কৃষ্ণসাগরের পার্শ্ববর্তী এলাকায়, বিশেষ করে বৃক্ষরাজি, ফসল এবং আবাসিক এলাকায় এই রাক্ষসে প্রজাপতিগুলোর উৎপাত ভয়াবহভাবে বেড়েছে। সম্প্রতি দিমি রোরেন নিউজ এজেন্সিকে সেখানকার এক নারী বাসিন্দা জানিয়েছেন, আমি পোকামাকড়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি, ঘর থেকে বের হতে পারি না, বারান্দায় পর্যন্ত দাঁড়াতে পারি না, বাতাস নিতে পারি না, নিঃশ্বাসও নেওয়া যায় না এই রাক্ষসে প্রজাপতির অত্যাচারে। তবে এই ভদ্র মহিলা সবচেয়ে বেশি চিন্তিত তার গাছগুলো নিয়ে, পোকাগুলোর আক্রমণে তার গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি কীটনাশক ব্যবহার করছি কিন্তু তেমন কাজ করছে না। আরেকজন বাসিন্দা বলেন, বিকেলের দিকে রাক্ষসে প্রজাপতিগুলো বেশি আসে, বাইরে বের হতে পারি না, বলা যায় হামলা করে বসে। তিনি আরও বলেন, সাধারণত প্রজাপতিগুলো কোমল কিন্তু এগুলো পাথরের মতো শক্ত, যখন দল বেঁধে আসে মনে হবে কেউ আপনার গায়ে পাথর ছুঁড়ে মারছে। ভ্যাম্পায়ার নামের এই প্রজাপতিগুলো প্ল্যান্ট থপার উপপ্রজাতির অন্তর্ভুক্ত। গ্রীষ্মকালে এবং বিকেলের দিকে এই পোকাগুলো ইস্তাম্বুলের বেকোজ, বেসিকতাস এবং সারিয়ার উপজেলায় বেশি দেখা যায়। গ্রামাঞ্চলে এই পোকার আক্রমণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আনাদুলু এজেন্সিকে বেকোজের এলমালি গ্রামের বাসিন্দা মেলেক কারাউগ্লু বলেন, আমার বাগানের কোনো ফসল অবশিষ্ট নেই, টমেটো নেই, মরিচ নেই, সব শেষ করে ফেলেছে এই পোকাগুলো। বিশেষজ্ঞরা বলছেন এই পোকাগুলো সাধারণত কৃষ্ণসাগরের উপকূলীয় অঞ্চল জিওরোজিয়া থেকে এসেছে, এরপর বিস্তার ঘটিয়ে পরে পশ্চিমে চলে যাবে। ইস্তাম্বুল ইউনিভার্সিটির উদ্ভিদবিদ সহকারী অধ্যাপক ফাতিহ ডিকম্যান বলেছেন, ভ্যাম্পায়ার প্রজাপতির কারণে মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে ফসলের ব্যাপক ক্ষতি করে পোকাগুলো। এখন এই পোকাগুলো নিয়ে যন্ত্রণায় পড়েছেন রিসেপ তাইপ এরদোয়ান, কারণ এই পোকাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে বিরোধী দল সিএইচপি। বিরোধী দল এটাই বলতে চাইছে যে রিসেপ তাইপ এরদোয়ান যখন জনগণের নিরাপত্তা দিতে পারছেন না, তখন এই ধরনের রাক্ষসে প্রজাপতিকেও নিয়ন্ত্রণে নিতে পারছেন না। এই প্রজাপতিগুলো নিয়ন্ত্রণহীন হয়ে মানুষের ক্ষতি করছে, ফসলের ক্ষতি করছে, বৃক্ষরাজি একের পর এক নিধন করছে। প্রিয় দর্শক, সেখানকার বিরোধী দলের নেতারা যে কোনো ইস্যু পেলেই রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, সুতরাং রাক্ষসে প্রজাপতি নিয়ে তারা যে নেতিবাচক কথা বলবেন এটা
খুবই স্বাভাবিক। তবে রিসেপ তাইয়েব এরদোয়ানের দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, খুব শিগগিরই এই পোকাগুলো দমন করার জন্যে অভিযান চালানো হচ্ছে। তবে পোকাগুলো দমন করতে গিয়ে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন এরদোয়ানের ওই মুখপাত্র। সুতরাং প্রিয় দর্শক, একটি রাক্ষসে প্রজাপতি নিয়ে রাজনীতিও হচ্ছে তুরস্কে। তুরস্ক যখন এগিয়ে যাচ্ছে বা তুরস্ক নানাদিকে সাফল্য অর্জন করছে, অন্যদিকে তুরস্কের ভেতরে গণতন্ত্র নিয়ে, তার সুশাসন নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। সব কিছুকেই কাজে লাগাতে চাইছে কামাল আতাতুর্কের আদর্শে বিশ্বাসী বিরোধী দল সিএইচপি। সে কারণে তারা এই পোকার ইস্যুটিও বাদ দেয়নি। প্রিয় দর্শক, আসুন এখান থেকে আমরা এই কথাটি বলতে চাই, সমালোচনা হতেই পারে, সমালোচনাকে যেমন ইতিবাচক ভাবে নিতে হবে, আবার সমালোচনা যারা করবেন তারও যৌক্তিক ভিত্তি থাকতে হবে। সরকারি দল যেমন অনেক সময় স্বৈরাচারী হয়, আবার বিরোধী দলও অনেক সময় স্বৈরাচারী আচরণ করে তার নানা কর্মতৎপরতার মধ্য দিয়ে। সুতরাং আমরা প্রত্যাশা করব তুরস্কের সব পক্ষই সহনশীল থাকবে, আতঙ্কিত হবে না রাক্ষসে প্রজাপতিকে নিয়ে, বেকায়দায় পড়বেন না এরদোয়ান। বিরোধী দলের দাবি মেনে নিয়ে অবিলম্বে তিনি পোকাগুলোকে নিপাত করবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।